হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে মুড়ি ঘন্টের সাথে। আজকে আমার হেঁশেলে তৈরি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটাকে আমি কড়া করে ভেজে নেব। মুড়ি ঘন্টের জন্য মাছের মাথা একটু কড়া করেই ভাজতে হয়। এখানে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, কাপের পরিমাণ চাল আছে এখানে। আর আমি নিয়েছি টমেটোকে হাফ টমেটো কুচি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর দুটো ছোট ছোট আলু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর আদা আমি গ্রেট করে রেখেছি এখানে। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে আমি ভেজে নেব লাল লাল করে। এবার আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরানো চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটা আমি মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না চাল দিয়ে একটা তেল তেল বার হয়ে যাবে। চাল ভাজার পরে খুব সুন্দর একটা তেল বার হবে। চাল ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিলাম। আলু আমি আগেই ভেজে রেখেছিলাম, সেটা আর দেখাইনি তোমাদেরকে। ভাজা টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি ওর মধ্যে। ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এবার দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথা আমি টুকরো করে নিয়েছি হাত দিয়ে। এবার মাছের মাথার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি জল। জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম অন্য গ্যাসে, তো সেখান থেকে নিয়ে আমি এখানে চায়ের কাপের পরিমাণ, যেহেতু এক কাপের পরিমাণ চাল নিয়েছি, সেই জন্য আমি জল দিয়েছি এখানে আড়াই কাপ। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দিচ্ছি অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। 5 মিনিট পর বা 10 মিনিট পর এরকম এসে দেখে নিতে হবে। প্রথমে আমি আঁচ বাড়িয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে এলেই তারপর আঁচ একেবারে কমিয়ে দিই। কমিয়ে দিয়ে আমি রান্নাটা করি। এরকম সুন্দর করে জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে এলে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিচ্ছি ঘি। ব্যাস, সমস্তটা দিয়ে আবার নেড়ে ছেড়ে 3-4 মিনিট মতো রান্না করে নিলেই ব্যাস রেডি আমাদের মাছের মাথার মুড়ি ঘন্ট। যে রান্নাটা খেতে ভীষণ সুন্দর লাগে তোমরা নিশ্চয়ই সবাই জানো। আর এটা তো বাংলার এবং বাঙালির অন্যতম একটা জনপ্রিয় এবং প্রিয় খাবার, বিখ্যাত একটা খাবার। যে রান্নাটা করতে পারলেই মনটা খুশি হয়ে যায়। রান্না আমাদের কমপ্লিট, এবার আমি ঢেকে রাখবো। ঢেকে রাখলে কী হয়, খুব সুন্দর ওই গন্ধটা ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। কী গো, তোমরা দুজন উঠবে না? হ্যাঁ, এই তুমি উঠবে না? এই এই তুমি উঠবে না? এই ওঠো, এই ওঠো। কটা বাজে জানো? সকাল সন্ধ্যাবেলা। হ্যাঁ, কী গো কী গো, কী জানো তোমরা দুজন? কোথায় যাবো আমি? বাইরে।
প্লিজ প্লিজ ওঠো। সোনা, তোমার খাবার রেডি হয়ে গেছে, তুমি খাবে না? কেন কেন বাবা? ওঠো প্লিজ, ওঠো তাড়াতাড়ি ওঠো, অনেক বাজে, 7টা বেজে গেছে সন্ধ্যাবেলা। আর মিনিস্টার উঠবে না? মনিক মশাই না ভেবেছে? সোনা, তোমার খাবার রেডি করে নিয়েছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর দুজনে মিলে ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, ব্যাস ঘুম ভেঙে গেছে। কিন্তু এদের দুজনকে এখনও ওঠানো যাচ্ছে না, এরা দুজন এখন মনের মতো বিন্দাস ঘুমাচ্ছে। আর লেটেস্ট নিউজ হচ্ছে, আমাদের এখানে এসে সবার ফ্যামিলি সবার জল এত অসাধারণ বাজে যে সবার চুল একেবারে মানে প্রতিদিন মানে মানে কি বলবো, মুড়ি মুড়কির মতো উঠে যাচ্ছে চুলগুলো। আমার মনে হয় নতুন জায়গায় যাওয়ার আগে চুল পুরো টাক, আমি ন্যাড়া হয়ে যাবো, পুরো গাঞ্জা হয়ে যাব। আর শুধু আমার না, তন্ময়েরও উঠছে। তন্ময়ও বলছে যে আমারও অনেক চুল উঠছে, শুধু সোনা বলতে পারছে না, নাহলে সোনাও হয়তো বলতো মাম্মা মামা চুল উঠে যাচ্ছে, মাম্মা মাম্মা মধু, মাম্মা মামা সব চুল উঠে গেল। তো আমার আর তন্ময়ের সেম অবস্থা, প্রতিদিন যে ঘর ঝাড় দিই, যখন ঘর ঝাড় দেবো বা ঘর মুছবো, মানে আর কিছু পাওয়া যাক না যাক, ঠিক এত 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 গাদা গাদা চুল বার হবে ঘর থেকে। কি আবার করবো, মানে পুরো টাক হয়ে যাবো তাহলে। ওই অল্প চুল, ঘোড়ার লেজের মতো চুল নিয়ে ঘুরবো না, এমনিতেই আমার মাথায় চুল নেই খুব একটা বেশি, তো আমি ভেবেছি পুরো টাক হয়ে যাবো, বুঝলে? ঠিক ও, তুমি খুশি থাকবে তো, কোনো অসুবিধা হবে না তো? পুরো টাক হবো, আর এরকম বড়ো একটা টিপ পরবো, আর বড় বড় ইয়াররিং পরবো, আর আর চোখে কালো করে কাজল পরবো, আর লিপস্টিক পরবো, ব্যাস। তাহলেই ফ্যাশন হয়ে যাবে না? এ বাবা, বলবে তাই কি হয়েছে? তন্ময় বলছে আমাকে সবাই ঋতুপর্ণ ঘোষ বলবে তাই কি হয়েছে? কোনো অসুবিধে নেই, যাই হোক। আমার তো খুব মন খারাপ, কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ, খুব মন খারাপ। হ্যাঁ, কাঁদবো না, কাঁদবো কাঁদে কাঁদলে কি আমার চুল ফিরে আসবে তাহলে? কাঁদলে কি সবকিছু ঠিক হয়ে যায়? তুমি তো বললে যে কাঁদো। কাঁদাই না বলছি, আমি কাঁদবো, তুমি দেখতে চাও? ছি ছি ছি, এই এই পৃথিবীতে এরকম বড়া পাওয়া যায় যে কাঁদবে তাই দেখতে যাবো, যত সব। তারপরে ব্যাপারটা হচ্ছে যে, দ্বিতীয় ব্যাপার, আপনারা নিশ্চয়ই শুনেছেন Z5 এ একটা নতুন সিরিজ এসছে, ওয়েব সিরিজ, সেটা হচ্ছে অভয় টু। সেই অভয় টুতে সেখানে একটা বিশাল বড় ঘটনা ঘটিয়েছেন আমাদের যারা আর কি সেই ওয়েব সিরিজ মেকার, যারা যারা ওয়েব সিরিজ বানাচ্ছিলেন, তো তারা একটা বিশাল বড় ঘটনা ঘটিয়েছে। সেটা হচ্ছে কি না, অভয় টুতে যে কুণাল খেমু বা কোনো একটা মানুষকে অপরাধ করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করছিল থানায়, সেই থানায় যেখানে আর কি সমস্ত ক্রিমিনালদের ছবি টাঙানো থাকে, স্কেচ টাঙানো থাকে ওয়ান্টেড ক্রিমিনালদের, সেখানে কার ছবি দিয়েছে না, ক্ষুদিরাম বসুর ছবি, মানে আমাদের বাংলার এবং তথা ভারতবর্ষ কনিষ্ঠ একজন স্বাধীনতা সংগ্রামী এবং শহীদ, যিনি দেশমাতৃকার জন্য শহীদ হয়েছেন, তার ছবি সেই ক্রিমিনালদের পাশে লাগিয়ে রেখেছে। ভাবুন, এরকম একটা অজ্ঞতা বা মূর্খতা মানে না করলেই ভালো ছিল, মানে আর কিছু বলার নেই। সবাই অভয় টু যখনই এসছে সঙ্গে সঙ্গে ভীষণ মানে এক্সাইটেড হয়ে গেছে, আহা হা কি ভালোই হবে এই ওয়েব সিরিজ, সবাই মিলে দেখবো, দেখতে শুরু করবো। যেই শুনেছি ওই অবস্থা, ও আর দেখবই না। স্বাধীনতা সংগ্রামী একজন শহীদ, তার ছবি ক্রিমিনালদের পাশে আপনারা কেন লাগাবেন, কেন, কি জন্যে? তো যাই হোক, আমাদের এখন আমি মানে সোনা আর তন্ময় ঘুমাচ্ছিল, আমি ততক্ষণে সমস্তটা বানিয়ে রেখেছিলাম। আমরা আজকে খাবো লেবু চা, অলরেডি এখানে হয়ে রয়েছে, সোনাকে খাওয়াবো, তারপর আমি লেবু চা খাবো। শোনো, ওঠো 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 প্লিজ, সোনা এই মাছি উঠছে মনে হয়, খাবার নিয়ে এরকম করবে না, অনেকক্ষণ খাবার রেডি হয়ে গেছে, বাবা প্লিজ প্লিজ ওঠো ওঠো ওঠো। জানো এটা কত ভালো লাগে?
এই লেবু চা খেলেই আমার দীঘার কথা মনে পড়ে বুঝলে। ওই যে ওল্ড দীঘায় বসার জায়গা থাকে না, হ্যাঁ হ্যাঁ ওল্ড দীঘায় বসার জায়গা থাকে, যে ডলফিন সি হক যে হোটেল গুলো থাকে তার সামনে যে বসার জায়গা থাকে, সেখানে বসুন সমুদ্রের দৃশ্য দেখুন, ঢেউ আসছে আর হ্যাঁ হ্যাঁ আর লেবু চা খান। ও দীঘার কথা মনে পড়ছে, কতদিন দীঘায় যায়নি। কি গো নিয়ে যাবে না নাকি দীঘা যাওয়ার? হ্যাঁ তোর বাবা দীঘা নিয়ে যাবে কবে একটু বল না। করোনা ভাইরাস চলে গেলে করোনা ভাইরাস আমার তো মনে হচ্ছে আরেকটু লেবু হলে ভালো হতো। সত্যি ভালো হয়েছে তন্ময় হাজবোলা দিয়ে চাটা বানিয়েছে যে, ভালোই হয়েছে, খারাপ না। তুমি আসল কথা খাও তো বাইরে বেরিয়ে, আমি তো কোনোদিন মশলা টিটি খাইনি না। তোরা বাইরে বেরোই, তুমি তো আমাকে খাওয়াও নি কোনো মশলা টিটি। আমি কেন খাওয়াবো? তোর বাবা খাওয়াবে না একবার? আমার এখানে আছিস আমার সাথে তুই চার বছর, আর বাবার কাছে ছিলি দেখুন বসে এরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই খাইনি, তুমি আমার নামে জল দিচ্ছি চার, খাওয়াবি কেন? আমার বাবা আমাকে অনেক খাইয়েছে বলে তুই এরকম বড় এরকম জলজন্ত অবস্থায় ভালোভাবে পেয়েছিস। তাই না মাসুর? বিয়ের আগে ছবিটা দেখি তো শোনা, দেখি দে ওখানে মেয়ার লিফ পেছনে পেছনে এত বড় কথা। হ্যাঁ আমি ছবি দেখাচ্ছিলাম, না আমার 40 কেজি ওয়েট ওপরেই ছিল। ও কত ছিল? 40 না না 55 কিলো ছিল। বাবা আমাকে উল্টো পাল্টা বলছে শোনা, তুমি বাবাকে কিছু বলে দাও। হ্যাঁ তুমি বাবাকে কিছু বলো। এ বাবা কেউ ওইটা ফেলে, বাবাকে কিছু বলে দাও তুমি। মাম্মা মা বলো মাম্মাকে তুমি এরকম করে কেন বললে? তুমি কিছু বলবে না, তুমি আমার হয়ে কোনো প্রতিবাদ করবে না? তোমার বাবা আমাকে বললো আমি বিয়ের আগে নাকি ম্যাল নিউট্রিশনের পেশেন্ট ছিলাম। আমি এখানে নিয়ে বসেছি এই কাজ। দেখো আমি সমস্ত রান্নাঘরে যত আর কি কৌটো ছিল সমস্তটা পরিষ্কার করে সুন্দর করে সবার গায়ে গায়ে নাম লিখে দিয়েছি কোনটাতে কোনটা রেখেছি আর কি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর এই লেবেলগুলো লাগিয়ে দিয়েছি। মনে হচ্ছে সুন্দর ওদেরকে ড্রেস পরিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। এবার আর আমার রান্নাঘরে কারোর কোনো অসুবিধা হবে না, আমি বসে বসে আজকে করলাম। ব্যাস তাহলে আজকে এটা করি, আর একটু পরে আমি রান্নাঘরের সমস্ত তাক পরিষ্কার করে ওর মধ্যে সাজিয়ে সাজিয়ে এগুলো রাখবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আজকে এখানেই বিদায় জানাচ্ছি, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আশা করি আবার দেখা হচ্ছে অন্য দিনে অন্য কোনো ব্লগে। টাটা বাই। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগগুলো কেমন লাগছে।